বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/10/2020-তে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের দুটি নোটিফিকেশান, নতুন নোটিফিকেশান বেরিয়েছে। সেই দুটি নোটিফিকেশান আজকে 27/10/2020-তে আমি শেয়ার করব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে রেগুলারলি চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি কারো না কারো উপকারে লাগবে। তো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে আজকে 27/10/2020-তে যে দুটি নোটিফিকেশান পেয়েছি, আসুন দেখে নেওয়া যাক কী দুটি নোটিফিকেশান রয়েছে। গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেখতে পাচ্ছেন 27/10/2020 আজকের ডেটে রয়েছে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এই ভ্যাকেন্সিটা রয়েছে, বা একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের আন্ডারে। তো কী নোটিফিকেশান রয়েছে, এটা হচ্ছে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই চাকরির বিজ্ঞপ্তিতে মোট ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হবে, 4টি সিট রয়েছে টোটাল দেখতে পাচ্ছেন, যারা আবেদন করতে চান অবশ্যই। তো এই মেমো নম্বর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 999, তার সাপেক্ষে তো দু মাসের জন্য নিয়োগ হবে, 17,220 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। ইন্টারভিউটা কোথায় হবে, না ইন্টারভিউটা কত তারিখ হবে, 2/11/2020-তে, অর্থাৎ 2 নভেম্বর 2010-টার সময় হবে, এবং ইন্টারভিউর সময় যেগুলো উপস্থিত থাকতে হবে বিভিন্ন ডকুমেন্টস সহ, তার সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সার্টিফিকেট থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ডিপ্লোমা থাকলেই হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এবং কোথায় হবে, অ্যাপ্লাই করতে হবে কোথায়, উইল অ্যাপ্লাই প্রিন্সিপাল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডায়মন্ড হারবার সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা। তো এই ঠিকানায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তো কত তারিখের মধ্যে, তাহলে কত তারিখে ইন্টারভিউ রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 2/11/2020-তে, দেখুন এখানে রয়েছে। আর অ্যাপ্লিকেশান ফরম্যাটটা হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এটা আপনাকে পূরণ করতে হবে, পূরণ করে ডকুমেন্ট সহ একদম এগুলো অ্যাটাচ করতে হবে, দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস একটু বলে দিই ভালো করে, এখানে রয়েছে দেখুন মেডিকেল ডিপ্লোমা উইল অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল উইথ প্রেসক্রাইব ফরম্যাট অ্যান্ড জেরক্স কপি টেস্টমোনিয়াল অন ওয়াক ইন ইন্টারভিউর সময় এইগুলো নিয়ে উপস্থিত থাকলেই হবে, আলাদা করে আগে থেকে অ্যাপ্লাই করার দরকার নেই। মোটামুটি ইন্টারভিউর সময় এই যে ফরম্যাটটা দেখালাম ওটা পূরণ করে আপনাকে উপস্থিত থাকতে হবে 2/11/2020-তে 10টার সময় এই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ডায়মন্ড হারবার হেলথ এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, তো 2/11/2020-তে 10টার সময়। তো যা হোক, এটা নোটিফিকেশানটা শেয়ার করলাম, এটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, অবশ্যই মিস করবেন না। যারা এলিজিবল তারা অবশ্যই তাড়াতাড়ি মানে আপনারা ফর্মটা ডাউনলোড করে অ্যাপ্লাই করে নেবেন, এবং ডকুমেন্টস সহ রেডি থাকবেন এবং ইন্টারভিউর সময় উপস্থিত থাকবেন। তো এটা গেল একটি নোটিফিকেশান। দু নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে সেটা আমি শেয়ার করব। দু নম্বর আরেকটি নোটিফিকেশান রয়েছে, আজকেই বেরিয়েছে দেখতে পাচ্ছেন 27/10/2020-তে। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর হসপিটাল রোড জলপাইগুড়ি, অফিসার অফ দ্য চিফ মেডিকেল অফিসার জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, আজকে মেমো নম্বর দেখতে পাচ্ছেন 27/10/2020-তে, মেমো নম্বর হচ্ছে 1265/2020। তো কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হবে, এটা মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারের সিট রয়েছে, আনরিজার্ভদের জন্য 3টে সিট রয়েছে, এসসিদের জন্য 1টি আর এসটিদের জন্য 1টি সিট রয়েছে। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে মিনিমাম, এবং তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, পার মান্থ স্যালারি হচ্ছে রেমুনারেশন 20,000 টাকা, এবং অবশ্যই স্কোরিং দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিকের পাস হলে এবার 30 নম্বর রয়েছে এটা, আর ডিপ্লোমার ওপর 60 নম্বর রয়েছে, 90 আর হচ্ছে ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর রয়েছে। এই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, ইন্টারভিউ হবে কবে না, 5/11/2020-5ই নভেম্বর হবে, 5/11/2020-তে 11টার সময় থেকে 11টা থেকে 12:30টার মধ্যে। কোথায় হবে, চেম্বার অফ চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ জলপাইগুড়ি, এই পুরো একদম মেন জলপাইগুড়ি যে চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ, সেখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা হবে। ইন্টারভিউর সময় কী কী নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন, ডিমান্ড ড্রাফট করতে হবে, অ্যাপ্লিকেশান ফিজ জেনারেলের জন্য 100 টাকা, আর রিজার্ভ ক্যান্ডিডেট হলে 50 টাকা, এবং সেটা ডিমান্ড ড্রাফট করতে হবে। কোন ফেভারে, ফেভার সিএমওইচ
সিএমওএইচ অ্যান্ড সেক্রেটারি ডিএইচ অ্যান্ড এফডব্লিউ সমিতি জলপাইগুড়ি পেবেল আর জলপাইগুড়ি, এর আন্ডারে হচ্ছে আপনাকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেই ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে আপনাকে অবশ্যই। অ্যাপ্লিকেশান ফর্মেট রয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা পূরণ করতে হবে। আরও বিভিন্ন ডকুমেন্টস আপনারা দেখে নিন, সেগুলো কিন্তু আপনাকে নির্দিষ্ট ইন্টারভিউর সময় কিন্তু নিয়ে যেতে উপস্থিত থাকতে হবে অবশ্যই। তো সেটা রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্মেটটা আমরা দেখে নেব। অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখে নিই, অ্যাপ্লিকেশান এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট, এটা হচ্ছে আপনাকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই এই ডকুমেন্টস সব পূরণ করবেন। পূরণ করে বিভিন্ন ডকুমেন্টস সব অ্যাটাচ করে ডিমান্ড ড্রাফটটাও কাটবেন, দিয়ে সঙ্গে নিয়ে যাবেন, ইন্টারভিউ সময় উপস্থিত থাকবেন। তো যাই হোক, এটা গুরুত্বপূর্ণ খবর। তাহলে দুটি চাকরির আজকে 10/27/2020 আমি শেয়ার করলাম চাকরি বিজ্ঞপ্তি। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই সুযোগ মিস করবেন না, অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। তো রেগুলারলি এভাবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নানা চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের আপডেট নিয়ে, পরের নোটিফিকেশন নিয়ে। সঙ্গে থাকবেন।